আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড মাঝুখানে। আমি একটা জমি দেখব, আপনাদেরকে একটা জমি দেখাবো সম্মানিত ভিউয়ার্স। জমিটা হলো আপনার প্রিমিয়াম সুইটের সাথে মাঝুখান প্রাথমিক বিদ্যালয়ের অপোজিটে, মাঝুখান প্রাথমিক বিদ্যালয়ের পাশে আপনার মেন রোড থেকে একটা প্লট পড়ে, একটা প্লট পড়ে সম্মানিত ভিউয়ার্স। আপনারা দেখছেন আমরা চলে চলেন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাই রাস্তা দিয়ে। এটা হলো প্রিমিয়াম সুইট সম্মানিত ভিউয়ার্স। এখানে একটি জমি বিক্রি করা হবে, জমিটা হলো পৌনে চার কাঠা, জমিটা হলো পৌনে চার কাঠা সম্মানিত ভিউয়ার্স। এটা হলো আপনার একটা মসজিদ সম্মানিত ভিউয়ার্স। এখান দিয়ে আমরা চলে যাই জমির মধ্যে, জমিটা হলো পৌনে চার কাঠা। এখানে আটটি রুম কমপ্লিট করা আছে, এখানে রুম হলো আটটি রুম কমপ্লিট করা আছে। এখানে আশেপাশে ফ্যাক্টরি থাকার কারণে কন্টিনিউয়াস ভাড়া চলে সম্মানিত ভিউয়ার্স। আপনাদেরকে বলে রাখা ভালো যে এখানে আশেপাশে ফ্যাক্টরি থাকার কারণে এখানে আপনার ভাড়া চলে, কিছু অফিস টাইপেরও ভাড়া চলে যে একটা সংগঠনের ই আছে সম্মানিত ভিউয়ার্স। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই জমি, আমরা চলে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স। এখানে হলো পৌনে চার কাঠা জমি, পৌনে চার কাঠা জমি সম্মানিত ভিউয়ার্স। আপনাদেরকে একটু বলে রাখি জমিটার মূল্য হলো 72 লক্ষ টাকা, জমিটার মূল্য হলো 72 লক্ষ টাকা এবং জমিটা হলো আটটি রুম, আটটি রুম করা আছে সম্মানিত ভিউয়ার্স। এখানে তিন তালা সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই এটা পৌনে চার কাঠা জমির মধ্যে তিন তালা ফাউন্ডেশন, দুই কাঠার উপর তিন তালা ফাউন্ডেশন আর দুই কাঠার মধ্যে হলো আপনার টিন শেড। এটা সম্মানিত ভিউয়ার্স, এটা হলো ফাউন্ডেশন, তিন তালা ফাউন্ডেশন কমপ্লিট সম্মানিত ভিউয়ার্স। আমরা চলে যাই, এখানে পৌনে চার কাঠা জমি বিক্রি করা হবে, জমিটার মূল্য হলো 72 লক্ষ টাকা সম্মানিত ভিউয়ার্স। এইটা হলো একটা রুম, এটা হলো একটা রুম। এখন আপনাদেরকে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি প্রত্যেকটা রুম সম্মানিত ভিউয়ার্স। আপনারা দেখছেন এটা হলো আপনার রুম। আমরা চলেন আমরা একটু এখন ছাদে যাই, ছাদ প্রশ্নটা দেখাই আপনাদেরকে। আপনার পৌনে চার কাঠার মধ্যে জমি অর্ধেক হলো আপনার তিন তালা ফাউন্ডেশন করা আর হলো অর্ধেক হলো টিন শেড, টোটাল এটাই আপনার ভাড়া চলে। এখন টোটাল বাড়িটাই ভাড়া দেওয়া আছে সম্মানিত ভিউয়ার্স। এটা হলো ছাদ, এটা আপনাদেরকে দেখাই দেখানোর জন্য। আশেপাশে পাশেই আপনার প্রিমিয়াম সুইট এবং আপনার মাঝুখান প্রাথমিক বিদ্যালয়, জমিটা হলো রোড থেকে একটা প্লট পড়ে, রোড থেকে একটা প্লট পড়ে সম্মানিত ভিউয়ার্স। আপনারা দেখছেন আপনারা যারা বাহির থেকে নিতে আগ্রহী, উপরে নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ এবং ইমো, আপনারা যোগাযোগ করবেন। এবং আপনাদেরকে বলে রাখা ভালো জমিটার মূল্য হলো 72 লক্ষ টাকা, আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন। তিন তালা ফাউন্ডেশন এবং সাথে আর একটা টিনশেড, আমি টিনশেডটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি বাড়িটা। তো আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার। তো আপনারা অনেকগুলো বড়ই গাছ আছে, এই এটা হলো টিন শেড, এটাই এটাই জমির মধ্যে। আমি নিচে গিয়ে আপনাদেরকে আবার নিজ পোর্শনটা দেখাবো সম্মানিত ভিউয়ার্স। তো চলেন আমরা নিচে চলে যাই। জমিটা হলো পৌনে চার কাঠা, পৌনে চার কাঠা জমির উপর তিনতলা ফাউন্ডেশন দুই কাঠার উপর আর বাকিটুকু হলো টিন শেড করা আছে সম্মানিত ভিউয়ার্স। আপনাদেরকে বলে রাখা ভালো এখানে কন্টিনিউয়াস ভাড়া চলে, গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড প্রিমিয়াম সুইট মিষ্টির কাছেই এবং মেন রোড মেন ই থেকে আপনার একটা প্লট পড়ে, রাস্তা থেকে একটা রোড প্লট পড়ে সম্মানিত ভিউয়ার্স। এখানে সাবমার্সিবল গাড়া আছে, কারেন্টের মিটার দেওয়া আছে। এই রুমগুলো হলো টিন শেড, প্রত্যেকটা রুম হলো টিন শেড সম্মানিত ভিউয়ার্স। এখানে আপনারা দেখছেন তো এই রুমগুলো আপনার টিন শেড, টোটাল হলো আটটি রুম, টোটাল রুমটাই ভাড়া দেওয়া আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার জমিন কিনবেন সাথে সাথে আপনার রুম ভাড়া চলে আসতেছে, এখানে জমি কিনে আপনাদেরকে আর ওয়েট করতে হবে না, সাথে সাথে জমি ভাড়া চলে আসতেছে রুম ভাড়া। তো জমিটার মূল্য হলো 72 লক্ষ টাকা। আপনারা অনেকেই বলেন যে আপনার জমির আপনার মূল্যটা বলতেছেন না, এই জন্য আমি মূল্যটা আপনাদেরকে বলে দিলাম 72 লক্ষ টাকা সম্মানিত ভিউয়ার্স। এটা হলো আপনার ব্যাক সাইড, আপনাদেরকে দেখাই একটু ব্যাক সাইডটা যাতে আপনাদের রুম ছাড়া আছে অনেকগুলো। তো সম্মানিত ভিউয়ার্স এটা হলো আপনার সেই রাস্তাটা, আমাদের গাড়িটা রাখা আছে এখানে সম্মানিত ভিউয়ার্স। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখার জন্য চেষ্টা করেছি এবং করতেছি, তো আমাদেরকে সাপোর্ট করবেন,
আমাদের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।